শত মা হলেও ইতিমধ্যে কাজে ফিরেছেন নায়িকা, তবে দুই খুদের মা হওয়ার সুবাদে বাড়তি সচেতন বেবর। মঙ্গলবার একটি শুটিং এর কাজে বেরিয়েছিলেন করিনা, সে সময় পাপারাজ্জিদের লেন্স বন্দী হন নবাব বেগম। প্রিয় কারিনা ম্যামের কাছে চিত্র সাংবাদিকদের আবদার, একটু মাস্ক খুলুন। আবদার মেনে কারিনা মাস্ক খুললেন ঠিকই, তবে প্রথমে সকল পাপারাজ্জিদের সামাজিক দূরত্ব বজায় রাখার হুকুম দিলেন। আর কারিনার কথা শুনে তারা শান্তভাবে দূরত্ব বজায় রাখার পরেই মুখ থেকে মাস্ক খুললেন কারিনা। গত সপ্তাহে মা হওয়ার পর প্রথমবার কাজে ফেরবার পরেও এই ধরনের অনুরোধ রেখেছিলেন কারিনা, হতাশ করেননি পাপারাজ্জিদের। এদিন হালকা গোলাপি ও সাদা স্ট্রাইপ ড্রেসে পাওয়া গেল কারিনাকে, সঙ্গে খোলা চুল, হালকা মেকআপে মোহময় অবতারে লেন্সবন্দী হলেন কারিনা। নতুন করে মার্তিতে স্বাদ চেটেপুটে নিচ্ছেন নায়িকা, তা স্পষ্ট তার অভিব্যক্তিতে। তো ভিউয়ার্স, পরবর্তীতে লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।